পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাই আমি মোহাম্মদ রাইয়া নমর প্রভাষক পদার্থবিদ্যা আজকে আমরা একাদশ কাজ কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব গত ক্লাসে আমরা কাজশক্তি উপপাদ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এবং কাজের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছে আজকের ক্লাসে আমাদের আলোচনা করার কথা ছিল যে কাজ কেন ডট প্রোডাক্ট হলো এবং ধনাত্মক এবং ঋণাত্মক কাজের যে সংজ্ঞা দুইভাবে দেয়া যায় সেই দুটি সংজ্ঞা কম্প্যারিশন করা বা তুলনা করা প্রথমেই আমরা চলে আসি আমাদের কাজের যে সংজ্ঞা ছিল যে কোনো একটা বস্তুর উপরে ধরেন এম ভর উপরে বিশিষ্ট একটা বস্তু এর উপরে আমরা আমার এফ পরিমাণ বল কাজ করলো এফ পরিমাণ বল কাজ করলো এদিকে এই কারণে তার এই দিকে এস পরিমাণ স্মরণ হলো সেই ক্ষেত্রে আমরা তাকে বললাম কাজ ইজিক্যাল টু বল ইন বলের দিকে স্মরণের উপাংশ সেখান থেকে আমরা আপনার উপাংশের যে কথাটা সেই উপাংশের কথা থেকে আমরা কোন ব্যবহার করে আমরা এখানে এফ কস্থিটা এবং এফ সাইন্থিটা এস কস্থিটা এই দুটোর ব্যবহার করেছিলাম আর কি অর্থাৎ এ পর্যন্ত আমাদের ছিল যে এফ এস কস্তিটা তারপরে আমাদের আলোচনা ছিল যে এফ এস কস্তিটা এটা হবে নাকি যদি আমি এস এফ কস্থিটা লিখি সেটিও সঠিকভাবে এই আলোচনা আমরা করে ফেলেছি ইতিমধ্যেই আজকে আমাদের আলোচনা যে কেন কস্থিটা কস্তিটা যেহেতু এখানে আসছে সেহেতু অবভিয়াসলি আমরা জানি যে যখনই কস্তিটা আসবে তখনই সেটি আমাদের হবে ডট প্রোডাক্ট অর্থাৎ এটা হবে একটা স্কেলার গুণন এখানে আসবে দুটো ভেক্টর মিলে আমার একটা স্কেলার রাশি আসলো ডাব্লিউ কিন্তু কেন আমার কস্তিটা আসলো এই আলোচনাটা আমরা পদার্থবিজ্ঞানে যদি আমরা ফিজিক্স দিয়ে যদি এটিকে বুঝতে যাই সবসময় কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে ধারণা পাই না সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে গাণিতিক ব্যাখ্যা থেকে এইটা কি ডট হবে নাকি ক্রস হবে অর্থাৎ স্কেলার হবে নাকি ভেক্টর হবে এটি বোঝার চেষ্টা করি তখন হয়তো আমরা সেটিকে পরিষ্কার একটা সংজ্ঞার মধ্যে ফেলতে পারি যদি আমরা এখানে খেয়াল করি যে আমার এখানে আমি একটা আমার বস্তু আছে এম ভর বিশিষ্ট এই বস্তুর উপরে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম ধাক্কাটা সরাসরি লাগলো বস্তুটা সামনের দিকে চলে যাবে আমার কাজ হবে কিন্তু আমি একে সরাসরি ধাক্কা না দিয়ে যদি আমি একটু সাইড থেকে ধাক্কা দিই যদি আমি একটু অ্যাঙ্গেল করে ধাক্কা দিই তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই বস্তুটার উপরে পুরো ধাক্কা কিন্তু প্রয়োগ হবে না বস্তুটার সেখানে অর্থাৎ পুরো বলটা বস্তুটার উপরে কাজ করবে না বলটা একটা অংশ কমে যাবে এই কারণে এখানে স্মরণের পরিমাণও কমে যাবে বলের একটা উপাংশ কাজ করার কারণে এবং সেই কারণে আমার এখানে আপনার কাজের পরিমাণটাও কমে যাবে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই দুইটার মধ্যে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে সেইখানে থেটা দিয়ে যদি আমরা একটা সম্পর্ক করতে চাই তাহলে আমরা কোন থেটা ব্যবহার করব। সাইন থেটা নাকি কজ থেটা কারণ হচ্ছে যে আমার ভেক্টর চ্যাপ্টারে আমরা দেখেছি যে ডট হলে কজ ক্রস হলে সাইন এ দুটোর বাইরে আমার যাওয়ার উপায় নেই দুটোর মধ্যে যে কোনো একটা হবে এটাও ভেক্টর এটা ভেক্টর এর বাইরে আমার যাওয়ার কোনো উপায় নেই এখন আমরা দেখব যে এটা সাইন হবে নাকি কি কজ হবে এটা বিস্তারিত বলার কারণ হচ্ছে এই এই একই কনসেপ্ট ব্যবহার করে আমরা ভবিষ্যতেও বিভিন্ন জায়গায় আমরা সাইন হবে নাকি কজ হবে এই জিনিসটা কিন্তু আমরা ব্যবহার করব। এখন আমাকে বলেন যে এইখানে অ্যাঙ্গেল আমার এই ধাক্কার অ্যাঙ্গেল যত বেশি হবে এখানে কাজের মান তত বেশি আটতে বেশি হবে নাকি কম হবে আমরা যদি একটু আবার খেয়াল করি যে আমি এদিকে ধাক্কা দিলাম সরাসরি যদি ধাক্কা দিচ্ছি তখন আমার অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো অর্থাৎ বল এদিক থেকে প্রয়োগ করছে স্বর্ণ হচ্ছে এদিক থিয়েটার মান তখন শূন্য যখন আমার থিয়েটার মান শূন্য হচ্ছে তখন আমার কাজের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ যখন আমার থিয়েটার মান বেড়ে যাচ্ছে যখন আমার থিয়েটার মান বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার কাজের মান কমে যাচ্ছে অর্থাৎ থিয়েটার মান বাড়লে কাজের মান বাড়বে থিয়েটার মান কমলে কাজের মান কমবে এখন থিয়েটার মান বাড়লে আমরা যদি কম্পেয়ার করি যে সাইন অফ থিয়েটার হ্যাঁ ধরেন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি আর ধরেন নাইনটি ডিগ্রি তাহলে সাইন জিরোতে আমরা জানি জিরো সাইন থার্টিতে জানি আমরা হাফ নাইনটিতে গিয়ে ওয়ান যদি আমরা কজে কম্পেয়ার করি কজে আমরা জিরো ডিগ্রিতে জানি ওয়ান রুট থ্রি বাই টু এবং জিরো থিয়েটার মান বাড়লে সাইনের মান বাড়ছে থেটার মান বাড়লে কজের মান কমছে কজ জিরোতে ওয়ান নাইনটিতে গিয়ে জিরো এইটা আমরা মনে রাখার জন্যে আপনাদের ভবিষ্যতে এই জিনিসটা আসবে শুধু একবার দেখাই দেওয়ার জন্যে যে আমরা যখন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করি ওইটাকে আমরা বলি সাইন ওয়েভ আমরা যখন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করি এটাকে আমরা বলি কজ ওয়েভ মানেটা কি এখানে তো জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে দেখেন সাইনের মান হচ্ছে জিরো আর এখানে যদি জিরো ডিগ্রি ধরি কজের মান কিন্তু জিরো ডিগ্রিতে ওয়ান সেখান থেকে অর্থাৎ আমার এদিকে আমি যত যাব আমার কজের মান কমতে থাকবে আমি এদিকে যত যাব আমার সাইনের মান বাড়তে থাকবে একইভাবে আমরা এখানেও দেখতে পাই মান দিয়া যে সাইনের মান জিরো থেকে বাড়ছে সাইনের ভ্যালু বাড়ছে অ্যাঙ্গেলের মান বাড়লো সাইনের মানও বাড়লো কজের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান বাড়ছে কজ থেটার মান কিন্তু কমছে এখন আমরা যদি এই দুইটাকে এইখানে কম্পেয়ার করি যে এইখানে আমার অ্যাঙ্গেল বাড়লে আমার কাজের মান বাড়বে না কমবে আমরা যদি দেখি এখানে যদি আমার অ্যাঙ্গেলটা বাড়ে তাহলে কাজের মান কমবে আলটিমেটলি তাহলে আমার সেইটা ব্যবহার করতে হবে অ্যাঙ্গেল বাড়লে যেটার মান কমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাঙ্গেল বাড়লে আমার কজের মান কমে অবভিয়াসলি তাহলে আমাকে এখানে কস্তেটা বসাতে হবে এবং কস্তেটা যদি আমি বসাই তাহলে এটা অবশ্যই আমার ডট প্রোডাক্ট হবে এইভাবে আমরা প্র্যাকটিক্যালি আমার কি ঘটনা ঘটছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এইটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই জায়গাটাতে ডট প্রোডাক্ট হবে নাকি কস প্রোডাক্ট হবে মানে কথাটা বলার এই উদাহরণে আমি আর একটা কথা মেনশন করে দিই আপনাদের কাছে এই জায়গাটাতে এটা খুব একটা মানে ইফেক্টিভ মনে হবে না এই কারণে যে আপনারা অলরেডি জানেন যে কাজটা একটা স্কেলার রাশি অথবা স্কেলার রাশি হলে অবশ্যই এটা ডট হবে ডট হলে এটা কজ হবে কিন্তু আমরা এই ভবিষ্যতে যেরকম ধরনের ইলেকট্রিসিটিতে আপনার দুটো টার্ম আছে একটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব আপনারা চলো তড়িতে পড়ে থাকবেন ইতিমধ্যেই যেহেতু আপনাদের প্রথম সাময়িকে চলতরিতে সিলেবাস ছিল চলতরিতে দেখবেন আপনাদের দুটো টার্ম আছে একটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহের ঘনত্ব এখন তড়িৎ প্রবাহের দিকটাকে কিন্তু আমরা পাই স্কেলার আর তড়িৎ প্রবাহের ঘনত্বটাকে কিন্তু আমরা পাই ভেক্টর অর্থাৎ ওই জায়গাটাতে আমার ফিজিক্যাল নলেজ আমার ধারণা একটা একটা তারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যেতেছে এই কারেন্টটা আমার তো সাধারণত দিক হওয়ার কথা কিন্তু সেটা দিক হয় না অর্থাৎ সেটা স্কেলার হয় আর ঘনত্ব যে জিনিসটা তড়িৎ প্রবাহের ঘনত্ব সেটা কিন্তু আমার কোনোভাবেই ভেক্টর হওয়ার কথা না কিন্তু আমরা যখন হিসাব করতে যাই হিসাব করতে গিয়ে সংজ্ঞা অনুসারে গিয়ে দেখি তড়িৎ প্রবাহের ঘনত্বটাই আমার ভেক্টর হয়ে যাচ্ছে অর্থাৎ ওই সমস্ত ক্ষেত্রে আমার বোঝার কোনো উপায় থাকে না যে কোন রাশিটা স্কেলার হবে কোন রাশিটা ভেক্টর হবে তখন আমাকে এই সাইন এবং কজের যে সম্পর্ক এই সম্পর্কের উপরে ভিত্তি করে তখন কিন্তু আমাকে চিন্তা হয় যে এই রাশিরটা ভেক্টর হবে নাকি স্কেলার হবে এটা কি ডট প্রোডাক্ট হবে নাকি এটা ক্রস প্রোডাক্ট হবে সেক্ষেত্রে আমরা ওই যুক্তি দিয়ে আমরা এখানে বুঝতে পারলাম যে আমার এখানে ডট প্রোডাক্ট হবে অতএব আমরা কাজের সংখ্যা পেলাম ডাব্লিউ টু এফ ডট এস এবার আমরা কাজের সংজ্ঞা থেকে যদি আমরা পরবর্তী অংশে চলে যাই এবার আমার যেটা আসবে সেটা হচ্ছে যে কাজটা কি কাজ কখন ধনাত্মক হবে এবং কাজ কখন ঋণাত্মক হবে প্রথমে আমরা অ্যাঙ্গেলের হিসাবটা যদি দেখি অ্যাঙ্গেলের হিসাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা লিমিট লিখতে পারি জিরো থেকে গ্রেটার দেন জিরো আর ইকুয়াল টু জিরো সেটা লেস দেন নাইনটি আর একটা হচ্ছে ইকুয়াল টু নাইনটি আর একটা হচ্ছে Greater than 90 less than or equal to 180, thin type special case. Thederman. এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি খেয়াল করে প্রথম ক্ষেত্রে আমার আসছে জিরো থেকে নাইনটি অর্থাৎ এখানে আমার থিয়েটারটা আসবে নাইনটি পর্যন্ত আমরা যদি নাইনটি থেকে যদি একটু হিসাব করি করলাম হিসাব তাহলে আমার এখানে আসবে হচ্ছে এফ আসবে এখানে বরাবর অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার নাইনটি ডিগ্রি এখন এটা যেহেতু লেস দেন নাইনটি আমরা বলছি সেহেতু এটা লেস দ্যান নাইনটি আসবে নাইনটির চাইতে ছোটো আসবে চাইতে চাইতে যখন ছোটো আসে তখন আমার এটার মান আপনারা জানেন যে কজ কস থেকেটার মান নাইনটির চাইতে ছোটো হলে সেটা পজিটিভ হবে এক্স্যাক্ট নাইনটি হয়ে গেলে জিরো হবে তাহলে আমরা এখানে সেই শর্ত দিলাম যে প্রথম কথা হল যে আমার অ্যাঙ্গেলটা যদি জিরো থেকে নাইনটির মধ্যে থাকে তাহলে আমার কাজটা হবে ধনাত্মক এবং পরিষ্কারভাবেই যদি আমার কস থেকেটার মান নাইনটি হয়ে যায় তখন আমার কস থেকেটার মান হয়ে যায় শূন্য এবং তখন আমরা বলি যে আমার মোট কাজটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস্তিটা কস্তিটা নাইনটি এটা জিরো পুরো কাজটা আমার জিরো আমরা যদি কজ ওয়েভের সাথে এটা কল কম্পেয়ার করি আমরা এখানে দেখতে পাবো যেটা এখানে আমার জিরো ডিগ্রি ছিল আমার এখানে চলে আসবে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিতে সেটা জিরো হয়ে যাবে এখানে এসে আমার হবে ওয়ান ডিগ্রি আমরা পরবর্তীতে যখন তরঙ্গ পড়ব তখন এইটার ব্যবহার আরও পরিষ্কারভাবে দেখতে পাব শুধু আপনাদেরকে গ্রাফিক্যালি দেখানোর জন্য যে জিরো ডিগ্রি থেকে মানে এটা কজ ওয়েভ প্রথমে সর্বোচ্চ মান থাকে তারপরে আস্তে আস্তে কমতে থাকে সাইন ওয়েভ প্রথমে সর্বনিম্ন মান থাকে তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে নাইনটি পর্যন্ত বাড়বে তারপরে আবার কমবে গেল এবার যদি নাইনটি ডিগ্রি হয় তখন আমার কাজের মান হয়ে গেল শূন্য আর যদি অ্যাঙ্গেলের পরিমাণ নাইনটির চেয়ে বেশি হয় অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম বল স্মরণটা হয়ে গেল উল্টো দিক বল স্মরণ এবং বলের মধ্যে আমার আপনার অ্যাঙ্গেলটা গ্রেটার দেন নাইনটি ধরেন আমি এদিক বল প্রয়োগ করলাম বস্তু স্মরণ হয়ে গেল এদিক সেই ক্ষেত্রে তখন কি হবে তখন আমার অ্যাঙ্গেল আসবে নাইনটি থেকে একশো আশির মধ্যে এবং নাইনটি থেকে একশো আশির মধ্যে গেলে আমরা জানি পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে নাইনটি থেকে একশো আশির মধ্যে এখানে আমার কিন্তু আপনার কজের মান কিন্তু নেগেটিভ চলে আসছে নাইনটি থেকে এখন কজের মান যদি নেগেটিভ হয় তাহলে আমার কজের মান নেগেটিভ হলে কাজের মানও হবে নেগেটিভ সেই ক্ষেত্রে আমরা তখন বলবো যে কাজটা হবে নেগেটিভ এই ক্ষেত্রে দ্বিতীয় আর এখানে প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে কাজের মান যদি নেগেটিভ হয় তাহলে কত দূর পর্যন্ত যাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এখানে একশো পর্যন্ত ক্যালকুলেট করবো অর্থাৎ ভেক্টরের যে আমরা সূত্রগুলো পড়ি এই সূত্রগুলো বাই ডেফিনেশান আমার অ্যাঙ্গেলটা আসবে জিরো থেকে ওয়ান পর্যন্ত যদি অ্যাঙ্গেল ওয়ান যাতে বেশি হয় সেক্ষেত্রে ওটাকে আমরা কনভার্ট করে নেব এবং এটা মান মনে রাখবেন যে ভেক্টরের সূত্রগুলো আমরা সবসময় জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ রাখি এটাকে আমরা অন্যদিকে যাই না এবং আমরা শুরুতে আপনাদের মনে পড়ে ভেক্টরের চ্যাপ্টারে আমরা যখন সামন্তরিকের সূত্র যোগসূত্র ব্যবহার করলাম দুটো আপনার ভেক্টর থেকে একটি লব্ধি ভেক্টর বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করি সেই ভেক সূত্রের মধ্যেও কিন্তু আমরা আপনারা জানেন আমাদের লিমিটেশন থাকে যে সেই ওই সূত্রটা শুধু কাজ করবে জিরো থেকে একশো ডিগ্রি পর্যন্ত এর বাইরে গেলে কিন্তু ওই সূত্র আর কাজ করবে না তাহলে আমরা পজিটিভ কাজ পেলাম জিরো কাজ পেলাম নেগেটিভ কাজ পেলাম এখন আমার দুটো কথা আছে এইখানটাতে এক প্রথম কথা হলো যে এই পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ আমরা অ্যাঙ্গেল দিয়ে তো পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ বের করলাম আপনাদের বইয়ে দেখবেন আর একভাবে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ এই দুইটার আলোচনা করা আছে এবং সেটা আমি আপনাদের প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি এখন শুধু আমি শুধু রিপিট করব একবার সেটি হচ্ছে যে কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যে গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কাজ এখন গতিশক্তির পরিবর্তন যেখানেই ঘটবে সেখানেই কিছু না কিছু কাজ হবে এখন গতিশক্তির পরিবর্তন ঘটাতে হলে আমাকে সেখানে একটা বলের ফাংশন থাকতেই হবে এখন কোনো বল বা কোনো শক্তির উৎস যদি ঘটনার মধ্যে আমাকে গতিশক্তি সঞ্চার করে তাহলে সেটা হবে ধনাত্মক কাজ আর যদি কোনো বল যদি ঘটনা থেকে বা সিস্টেম থেকে গতিশক্তি বের করে নেয় তখন সেই শক্তি দ্বারা কাজ হবে নেগেটিভ কাজ উদাহরণস্বরূপ আমি একটা ঢিল ছুঁড়ে মারলাম ঢিল ওপর দিকে যাচ্ছে এখানে দুটো বল কাজ করছে আমি একটা যে বল দ্বারা এটাকে ছুঁড়ে মারলাম সেটা একটা আর একটা বল হলো অভিকর্ষজ বল যেটা তাকে নিচের দিকে টেনে ধরে রাখছে ঢিলটা শুরুতে গতিশক্তি আপনার বেশি গতিতে থাকবে ওপরে গিয়ে একসময় তার গতি শূন্য হয়ে যাবে তাহলে আমি আমি যে বল দিয়ে একে ছুঁড়ে মারলাম সেটা পজিটিভ কাজ করলো এবং যে বলটা এর কাজ এর মধ্য থেকে গতিশক্তি বের করে নিল অর্থাৎ অভিকর্ষজ বল সেটি কিন্তু এখানে ঋণাত্মক কাজ করলো ভবিষ্যতে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে এবং আপনার অভিকর্ষয্য তরণের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে এই কনসেপ্ট ব্যবহার করে আপনার পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ নির্ধারণ করব সেখানে কিন্তু আপনার এখানে আমরা ওইটা পাবো না কি বলে এরকম অ্যাঙ্গেল পাওয়া যাবে না এখানে আরেকটা কথা আমার আলোচনা করা প্রয়োজন জিনিসটা আসে অনেক জায়গাতেই ছোট্ট করে আপনাদের খ প্রশ্নের খ নাম্বার প্রশ্ন আসে ধরেন এটা আমার সূর্য সূর্যের চারিদিকে আপনার পৃথিবী ঘূর্ণায়মান এখন প্রশ্নটা যেরকম আসে যে এখানে কি পরিমাণ পৃথিবী কি পরিমাণ কাজ করছে ধনাত্মক কাজ করছে ঋণাত্মক কাজ করছে নাকি শূন্য কাজ করছে এখন এইখানে যদি আমরা সেটা কম্পেয়ার করি যেটা যদি আমার সূর্য হয় তাহলে সূর্যের সাথে পৃথিবীর মধ্যে একটা আপনার আকর্ষণ বল কাজ করে একটা আকর্ষণ বল কাজ করে একটা আকর্ষণ বল অভিকর্ষণের কারণে এবং এই আকর্ষণ বলের কারণে আপনার এখানে আপনারা ইতিমধ্যেই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের কথা জানেন এবং এখানে যখন কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল দুটোই যখন আপনার সমান হয়ে যাবে তখন সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এখানে বলটা এফ কাজ করছে এখানে কাজ করছে এস এখন এই দুটার মাধ্য মধ্যে আমার অ্যাঙ্গেল হয়ে গেল নাইনটি অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় থাকার সময়ে আপনার এখানে কি হচ্ছে বল এদিকে কাজ করছে স্মরণ এদিকে হচ্ছে বল এবং স্মরণের মাঝখানে আমার অ্যাঙ্গেল হয়ে গেল নাইনটি ডিগ্রি তাহলে আমার কাজের পরিমাণ কী হবে পরিষ্কার আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলছেন যে আমরা যদি এখানে থিয়েটার মান যদি আমার নাইনটি হয়ে যায় তাহলে আমার এখানে যদি আমি কজ নাইনটি বসাই আমার পুরো কাজের পরিমাণ আসবে শূন্য অর্থাৎ বিস্ময়কর হলেও সত্য যে আপনার সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘূর্ণামায়ন থাকে তাহলে পৃথিবীর মোট কাজের পরিমাণ হচ্ছে শূন্য দ্বিতীয়ত আমরা এখন যেহেতু কাজ পড়ে ফেললাম কাজ পড়ে ফেললাম সেই কাজের ক্ষেত্রে এখন কাজের একক কী হবে কাজের একক আপনারা পরিষ্কার জানেন হ্যাঁ ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস আপনার নিউটন এফের এফের একক হচ্ছে আমার নিউটন এসের একক হচ্ছে আমার মিটার তাহলে নিউটন মিটার কাজের একক হল আমার নিউটন মিটার আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন বাড়িতে সুস্থ থাকবেন এই করোনার মধ্যে নিজেরা ঘরে থাকবেন পড়াশোনাগুলো করবেন বই ধরে ধরে আপনার এই জিনিসগুলো পরিষ্কারভাবে পড়বেন আর শেষ পর্যন্ত কথা হলো যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম হ্যাঁ সেই আলোচনাগুলোতে যখন আমরা এফের মানটা ই করলাম এফের মানটা কিন্তু আমার সবসময়ই ছিল হচ্ছে ধ্রুব মান এই আকর্ষণ ধ্রুব এখানে ধ্রুব আমরা এর মান এ ধরনের যখন আমরা গ্রাফ আঁকালাম তখন কিন্তু এখানে এফের মান কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে যে ওভার টাইম আমার এই বলের মান পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এরকম সহজ সরল সুন্দরভাবে কাজের মানটা বের করতে পারবো না আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মান বের করা যায় সর্বশেষ তাহলে আমার আলোচনা এখানে থাকলো যে কাজের একক হচ্ছে আমার নিউটন মিটার বা জুল আমরা একই সাথে জানি যে শক্তির আপনার এককও হচ্ছে জুল এটাকে আমরা বলি আপনার এম পদ্ধতি মিটার মিটার কেজি সেকেন্ড এই এমকেএস এস পদ্ধতি একক অন্যান্য আরও কাজের একক আছে আপনারা জানেন যে সেন্টিমিটার দিয়ে যদি আমরা ডাইন দিয়ে যদি আমরা এই হিসাব করি শুধু নামগুলো শুনে রাখার জন্যে যাতে ভবিষ্যতে এই নামগুলো শুনলে আপনারা মানে হতচকিত হয়ে না যান যে এইগুলো আবার কি হ্যাঁ কাজের আপনার সিজিএস পদ্ধতিতে আমরা কাজের একক বলি আর্ক ব্রিটিশ পদ্ধতিতে আমরা ফুট পাউন্ডাল বলি বা ফুট পাউন্ড বলি এই ধরনের এই দুটো জানলি চলবে আর্গ এবং ফুট পাউন্ড এই দুটো একক আপনার শোনা যায় আমাদের বর্তমানে এগুলো ব্যবহার নাই আজকে আমাদের এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কাজের মান বের করব ধন্যবাদ